নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি, ভীষণই সহজে ভীষণই স্বাদের একটি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বড় সকলেই কিন্তু ভীষণই ভালোবাসবে এইভাবে তৈরি এই ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটি। এটা পুডিং বা কেকের মতো বেক করা বা স্টিম করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু ভীষণই সফট ভীষণই স্বাদের এই ডেজার্ট রেসিপিটি দেখুন অল্প কয়েকটি উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ভীষণই দেখুন এই যে একদম সফট এই ডেজার্ট এটা তৈরি হয়, এটা কিন্তু আমরা বেক করবার বা স্টিম করবার কোনো প্রয়োজন হয় না। এর জন্য আমি প্রথমে একটি তাওয়ার মধ্যে এক চামচ মতো ঘি এরকম একটু ব্রাশ করে নিচ্ছি। এই ঘিটা গরম হলে আমি এখানে ব্রেডের স্লাইস নিয়েছি, যেগুলো সাইডগুলো একটু কেটে নিয়ে নিয়েছি, নিয়ে আমি মানে ব্রেড স্লাইসগুলো একটুখানি ঘিয়ে এগুলো সেকে নেব। ঘি দিয়ে একটু দেখুন হালকা এক এক দিক একটু উল্টে পাল্টে নিয়ে সেকে নিচ্ছি। এটা মানে এই ঘি দিয়ে না সেকেও এমনি ব্রেডও এখানে ব্যবহার করতে পারেন বা টোস্ট বিস্কুট ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। আর ঘি দিয়ে খুব বেশি আমি শুধু একটা আবার বাটার দিয়েও একটু ভেজে নিতে পারেন, ঘি বা বাটার দিয়ে এটাকে একটুখানি এরকম সেকে নিয়ে, খুব বেশি ঘিয়ে ভাজা নয়, এরকম সেকে নিয়ে ব্রেডের স্লাইসগুলো রাখছি। এবারে আমরা দেখুন একটি মিক্সিং বোলে এখানে নিয়ে নিচ্ছি একটু জল ঝরিয়ে নেওয়া হাফ কাপ দই, আর নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া পনির, সেটা নিয়ে নিচ্ছি 2/3 কাপ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, চিনিটা একটু কম বেশি ব্যবহার করতে পারেন, একটা চিজের এরকম কিউব যেগুলো পাওয়া যায় ওই কিউব একটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন দুধ দিয়ে দিলাম, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এবারে এটাকে আমরা একটুখানি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা মানে স্টিম করবারও প্রয়োজন হয় না, বেক করবারও প্রয়োজন হয় না, ভীষণই স্বাদের এইরকম একটি ম্যাঙ্গো ডেজার্ট এটা। এর মধ্যে নিয়েছি এখানে আমি 2টো আমের ম্যাঙ্গো পাল্প বানিয়ে নিয়েছি। অল্প একটু যে আমরা মিশ্রণটি তৈরি করলাম সেই মিশ্রণটির মধ্যে ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে নিয়ে এইভাবে একটুখানি এটা আমরা হুইস্কের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটুখানি ম্যাঙ্গো পাল্প রেখেছি শেষে গার্নিশিংয়ের জন্য। এই একটা আমাদের রেডি হয়ে গেল মিশ্রণ। এবারে আমরা একটি সার্ভিং বোলের মধ্যে এইভাবে দেখুন ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মানে এমনি ব্রেড ঘিয়ে না সেকে নিয়েও ব্রেড ব্যবহার করতে পারেন বা সেকে নিলে একটু ঘি বা বাটার যা ইচ্ছা দিয়ে সেকে নিতে পারেন, আবার টোস্ট বিস্কুট বা ফ্রুট কেক যেগুলো সেগুলিও ব্যবহার করতে পারেন। এবারে এটা আমরা নিচে ব্রেডের যে লেয়ারটা দিয়ে দিচ্ছি তার উপরে প্রথমে ম্যাঙ্গো পাল্প দিয়ে যে আমরা মিশ্রণটা একটা পনির দুধ দইয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা আমরা উপরে প্রথমে এইটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চারিদিকটা এরকম করে সমান করে লেভেল করে দিয়ে দিলাম। তারপরে এইখানে আমরা দিয়ে দেব একটুখানি, দেখুন গ্যাস জ্বালাবার প্রয়োজন হয় না, আমি শুধু একটুখানি ব্রেডটাকে সেকে নিয়েছি তার জন্য। আর তা নাহলে শুধু যদি এটা আমরা মানে ব্যবহার করি ব্রেডটা এমনি, তাহলে কিন্তু আমাদের গ্যাস না জ্বালিয়েই ভীষণই স্বাদের এই ডেজার্ট তৈরি করে নিতে পারি। একটুখানি এখানে প্রথমে আমরা এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া একটু ম্যাঙ্গো মানে আমের টুকরো দিয়ে দিচ্ছি, তারপরে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমরা একদম উপরে ভালো করে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি ওপরে। এখানে চাইলে মানে আমের সঙ্গে একটু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এভাবে ওপরে এরকম দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটি সমান করে একটু এরকম স্প্যাচুলার সাহায্যে বা এরকম চামচের উল্টো দিক দিয়ে এইভাবে একটু সমান করে লেভেল করে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা একটু ফ্রিজে রেখে দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা একদম খেতে কিন্তু দারুণ লাগে। এবারে গার্নিশিংয়ের জন্য আমি যেটুকু যে একটুখানি ম্যাঙ্গো পাল্প রেখেছিলাম এই ওপরে একটুখানি এরকম দিয়ে নিয়ে একটু জিগজ্যাগ করে ডিজাইন কেটে নিলেই হয়ে যায়, দেখতে ভালো লাগবে, সেই জন্য যেরকম ইচ্ছা একটু গার্নিশিং করে নিতে পারেন। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, গ্যাস না জ্বালিয়েও কেকও না পুডিংও না মুজও না সব কিছুর মিশ্রণে দারুণ একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। ছোটো বড় সকলেই ভালোবাসবে এইভাবে তৈরি এই ডেজার্ট রেসিপিটি, ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।